আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো 1450 বছর আগে যেই নবী বিদায় নিয়েছে, অথচ এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমানের কলিজায় আগুন লাগে। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন একজন নেতা, যে নেতা সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। এ কথা কার? আল্লাহ। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। একদিন হযরত আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। আপনারা যেখানে বসে আছেন বসার একটা সাইজ আছে না নাই? যেরকম আছে না নাই, একটা সাইজ আছে। তো শীষ আলাইহিস সালাম বসে আছে, বসার সাইজ ভালো না। আদম নবী বললেন, বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? তো বলে কিসের গরম? বলে গরম হওয়ার পিছনে কারণ হলো আপনি নবী, আমিও নবী, মানে বাপও নবী বেটাও নবী। তিন নম্বর কারণ হলো আল্লাহ আমাকে দুনিয়াতে জান্নাতের হুর বউ হিসাবে দিয়েছে। তাহলে কয় কারণ? এক নম্বর কারণ হলো বাবা নবী, দুই নম্বর কারণ হলো নিজেও নবী, তিন নম্বর কারণ হলো বেহেস্তের হুর বউ পাইছে, এই জন্য আমার ভিতরে একটু গরম গরম ভাব। আদম বললেন, বাবা শীষ নবীর বেটা নবী না হইয়া বেহেস্তের হুরের স্বামী না হইয়া আখেরি জাহানের পায়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন সার্থক হয়ে যেত। শীষ আলাইহিস সালাম লাফ দিয়ে খাড়া হয়েছে, বলেন কি? নবীর বেটা নবী না হইয়া বেহেস্তের হুরের স্বামী না হইয়া আখেরি জাহানের নবীর উম্মত হলে জীবন সার্থক হতো, এর পিছনে কারণ কি? আদম বলে, আমি একটা ভুল করেছিলাম। 350 বছর কান্না করার পরেও আমার সেই ভুলটা আল্লাহ মাফ করেনি, ওই নবীর ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে মাফ করেছে। ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি ভুল করে, আদম বলতেছে তার বেটা শীষকে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মরার আগে কোনো এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় বের করে বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দেবে। শীষ বললেন, বাবা তাহলে নবী না হইয়া, নবীর সন্তান না হইয়া বেহেস্তের সুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলতেছে, ওই নবীর উম্মত সবাই হবার চায় কিন্তু সবার ভাগ্য হয় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। জোরে বলেন কি লাগে? আমাদের ভাগ্যটা কত ভালো যে আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? এই জন্যে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ হলো আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, শুনবেন না? হ্যাঁ, এখানে লেখছে তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা বলেন তো 104খানা কিতাব, কত কিতাব? 104খানা কিতাবের ভিতরে 103খানা শেষ হয়ে গেছে, মানে যার যা ইচ্ছা কিতাবের মধ্যে ঢুকাইছে কমাইছে। তাওরাত বলেন, জাব্বুর বলেন, ইঞ্জিল বলেন, এগুলো কিতাব কিন্তু কম বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলে? আর আমাদেরকে আল্লাহ যে কিতাব দিলেন এ কিতাবের ভিতরে কোনো কম বেশি আছে? কেউ কি কোনোদিন করতে পারবে? করবার সাই ছিল এক দেশ, নাম হলো চীন, জোরেকর নাম কি? এ করবার চাওয়া মাত্রই করোনা আল্লাহ দিয়ে দিছে, মানে পরিবর্তন করোনা, করোনা নামক ব্যারাম দিয়ে চীন তো মোটামুটি ভালোই আছে, বাদ বাকি দেশগুলো খুব বিপদে পড়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার?
যেই কিতাব হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, আর সেই কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়াত স্বরূপ দিয়ে দিলেন। এই জন্য প্রশংসা করবো কার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো কথাবার্তা সাইড থেকে হবে না, আল্লাহর রাস্তে আপনারা বসেন। আমি কোনোদিন তো এই এলাকায় আসি নাই, তবে আমি না আসলে আমার ওয়াজ আইছে, ঠিক কিনা? হ্যাঁ, অনেকেই বলে হুজুর আপনার ওয়াজ সবসময় শুনি, কিন্তু আজকে প্রথম দেখলাম, সরাসরি আমার দেখছে আর কি। তা আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি আমাদের বগুড়ার কাহালুতে। কেউ যখন মরে যায়, মানে মরে যায় যখন, তখন সকলে মরার খবর শুনে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মোল্লার স্বরের খবর কি? মানে একই খবর। এখন যে দলের মানুষ মরুক না কেন, মরার খবর শুনলেই বলে। আপনি যদি কঠিন বিএনপি হন আর আওয়ামী লীগের যদি কেউ মরে, আপনি কি ইন্না লিল্লাহ বলেন না? তার মানে আমরা বুঝাই দিই যে মরার পরে কোনো দল নেই, ঠিক কেনা বলেন? যা করো করো, মরার পরে আর কিছু করার নাই। আসলে এই যে কোরআনের আয়াত, মানুষ মরার খবর শুনে আমরা বলি, আসলেই কি এটা মরার আয়াত? এখানে আল্লাহ বলতেছেন ইজা, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে। এই মুহূর্তে করোনা হলো আমাদের একটা বিপদ, যেরকম কথা ঠিক কিনা? করোনা কি? বাংলাদেশের মুসলমানের সরকার কি কোনোদিন কইছে যে তোমরা এই কঠিন বিপদের সময় ইন্না লিল্লাহ বেশি বেশি আমল করো? এ কথা কি কইছে? কেন কয়নি? তোমরা হাত ধোও, তোমরা মাস্ক পরো। কাউকে মোবাইল করতে গেলেই দেখবেন কথা হওয়ার আগে একটা কথা হয়, ঘরের বাইরে গেলে কি কোন হয় কি হয় না, মাস্ক। কোন পাগলে কইছে যে মুখে মাস্ক পরলে তার করোনা হয় না? ওইটাই গ্রহণ করছে। কিন্তু আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বগুড়াতে মানুষ মরে গেলে যে আয়াতে কারিমা সবাই পড়ে, আমি সেই আয়াত দিয়ে আজকে আপনাদের সামনে তাফসির করব। তাফসির মানে বুঝুন তো, এটা কোনো ক্লাসে তাফসির না, এটা হলো কোরআনের মাহফিলে, যেখানে নদী ভাঙ্গা মানুষ বেশি, নদী ভাঙ্গা মানুষের শিক্ষা খুব বেশি হয় না কম হয়? কথা কম, কম হয় বেশি হয়? কখন কুটি দৌড়াচ্ছে তা ঠিক নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা শিক্ষিত মানুষ, তাই বলে মনে করেন না যে আপনারা মূর্খ। যারা আরামের ঘর, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসে যায়, তাদেরকে মূর্খ বলার কোনো উপায় নাই। ধরে বলেন কথা ঠিক কি না? হ্যাঁ, শিক্ষিত সমাজের কাছে আয়াত নিয়ে আমি আলোচনা করব। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। আয়াতের তাফসির হচ্ছে, একটু মনোযোগ দিবেন। কোরআন শরীফ যদি আমরা পড়ি, যেই নবীকে সবচাইতে বেশি পাওয়া যায় কোরআনের ভিতরে, সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। কারণ আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছিলেন। আল্লাহর নবী বলেন, মুসা নবী যেমন আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা পেয়েছেন, আমার উম্মতেরা যখন কোরআন পড়বে, তারা শুধু কোরআন পড়বে না, আল্লাহর সঙ্গে কথা বলবে। মুসা নবী একদিন তুর পর্বতে গেছেন। কোন কোন জায়গায় গেছেন? তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছেন আলহামদুলিল্লাহ। কেউ যদি কারো খবর নেয়, তারও খবর নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তো মুসা বলেছে আলহামদুলিল্লাহ। এখন মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তখন আল্লাহ কি কয়? আল্লাহ বললেন, মুসা
আমার খবর যদি নিবার চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? মুসা বলতেছে আপনি যখন যাবার কইছেন আমি তো যাব, আল্লাহ বলতেছেন ইন্নাহু তাগা, তাগা মানে তাগুত। আমাদের প্রধান অতিথি যে বললেন যে আমাদের আল্লাহ দুইটা, মসজিদে একটা বাইরে একটা, মসজিদে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়ি, কিন্তু সমাজে যখন আসি তখন ইংরেজদের আইন মানি, ঠিক কিনা বলেন? কথা কিন্তু বলছেন, এই ছেলেরা এই তো মাদ্রাসার বাচ্চা, কি হয়েছে তোর? বেশি রাত ওয়াজ করার দরকার নাই, আগামীকালও মাহফিল হবে, ঠিক কিনা? আমি যতক্ষণ ডায়াবেটিস রুগী আমি যতক্ষণ এখানে ওয়াজ করব আমি একটা বারের জন্য পেশাব করবার যাব না, আমি বলবো না যে আপনারা বসে থাকেন আমি পেশাব করে উদু করে আসি, এ কথা আমি বলবো না। কারণ আমার একটা শরম আছে যে এতগুলো মানুষ বসে থুয়ে আমি কেমনে পেশাব করবার যাই? আমার সামনে যারা বসে আবার শুনতেছেন তারা কিরকম বলতে পারবেন যে হুজুর আপনি যতক্ষণ তেজে আছেন আমরাও পেশাব করবার যাব না? যদি কারো পেশাব লাগে এই কোরআনের দিকে খেয়াল করবেন, আনুনাজ্জিল মিনাল কোরআন মা হুয়া শিফা, আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে যাবতীয় রোগের ঔষধ হিসাবে। যাদের বহুমূত্র আছে কোরআনের দিকে খেয়াল করে তারা যদি পেশাব করতে না যায় এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। বসে ইন্না লিল্লাহ রোয়া শুনবেন, মরে গেলে যেরকম একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে। আল্লাহ বলে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ফেরাউনের কাছে যাও, এরপরও তুমি দাঁড়িয়ে থাকলে কেন? মুসা বলতেছে আল্লাহ আপনি যে আমাকে এই কথা বলবেন এটা তো আমি জানি না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো সেটা কি আপনি জানেন? কারণ আল্লাহ না বললে বান্দা জানে না, আর বান্দা না বললেও আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, আমার অন্তরের মধ্যে কি হয় সেটার খবর জানে কে? আল্লাহ বললেন মুসা তুমি কি বলবে সেটা আমি জানি, তারপরেও আমি তোমার মুখে জানতে চাই। মুসা বললেন আল্লাহ যদি আপনি জানতে চান তাহলে শোনেন, আমার যা আছে আপনার তা নাই। যদি আপনি জানতে চান তাহলে শোনেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে মুসা আসলেই তাই? মুসা বলতেছেন আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, আপনি যতই চেষ্টা করেন আপনি কিন্তু মরতে পারবেন না। মারা কি? আপনারা বলেন তো মারা কার? আরো জোরে আল্লাহ, জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে, আর আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে, এই বিশ্বাস কি আপনাদের কলিজায় আছে? তাহলে মারবে কে, করোনা না আল্লাহ? আপনারা কি আল্লাহর ভয়ে মাস্ক পরেন না করোনার ভয়ে? আল্লাহর ভয়ে মাস্ক পরেন। আমার এলাকার এক লোক বলতে দেখুন আমি আল্লাহর ভয়ও করি না করোনার ভয়ও করি না, আমি এই যে জরিমানার ভয় ধরলে যে 300 টাকা দেওয়া লাগবে এই ভয়ে করি হুজুর। দেখছেন ও আর আমার জরিমানা দেওয়া লাগবে ওই জরিমানার ভয়ে মাফ কর। হ্যাঁ কোরআনের মাহফিল আইছি আমরা ভয় করি কার?
আরো জোরে জোরসে বলুন জোর হলো না আরো জোরে যতবার বললেন এখানে ফেরেশতা আছে না ফেরেশতা বলেন মাবুদ মোল্লার চর কোরআনের মাহফিলে তোমার বান্দারা আল্লাহ আল্লাহ জিকির করে এরা কি তোমাকে দেখছে নাকি আল্লাহ বলে কোনোদিন দেখে নাই ফেরেশতা বলে এরপরে আল্লাহ আল্লাহ জিকির করে এরা শান্তি পায় আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহ আল্লাহ জিকির করে এদের নামগুলো আমি জান্নাতের খাতায় লিখে নিলাম সুবহানাল্লাহ কি বিশ্বাস আমাদের কি বিশ্বাস আমাদের আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো মৃত্যু কথাটা কি খেয়াল করছেন মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যত নিয়ামত নিয়ামত মানে আল্লাহর সন্তুষ্টি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ বলে মুসা মানুষ মরবারই চায় না মানুষ মরবার সবচাইতে সত্য জিনিস মৃত্যু সবচাইতে হক ঠিক কিনা বলেন যারা নাস্তিক যারা কাফের বেঈমান তারাও মৃত্যুকে বিশ্বাস করে মৃত্যু আমাদের সকলের আছে বিশ্বাস করি না কখন সবচাইতে বড় শয়তানি হলো মৃত্যুকে দূরে রাখা যারাই আজকে মৃত্যুকে দূরে রাখতেছে তাদের দ্বারা অন্যায় অপকর্ম বেশি হচ্ছে আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আল্লাহ বলে মুসা কারণগুলো বলো মুসা বলতেছে আল্লাহ এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া আরো জোরে আপনারা সকলে কি জান্নাতে যাবার চান কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি লিল্লাহ হাত নামান আচ্ছা জান্নাতে যাওয়ার জন্য যে আপনারা হাত তুললেন আপনারা বলেন তো জীবিত অবস্থায় যাবেন না মরার পরে যাবেন তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই লাগবে না আমি বলবো আমরা যদি জান্নাতে যাবার চাই আপনারা সকলে বলবেন মরতে চাই বলতে পারবেন না আমরা যদি জান্নাতে যাইতে চাই আরো জোরে জোরসে বলুন জোর হলো না আরো জোরে সুবহানাল্লাহ আজকে মানুষ মরবার চায় না বলে এত অন্যায় অনেকে বলে হুজুর বেঁচে আছি বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা লাগবে হুজুর যেভাবেই হোক বাঁচা লাগবেই সবচাইতে মুসলমানদের জন্য বড় বিপদ হলো যেভাবেই হোক মাসা লাগবে এটা হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ আর এরকম বিপদ যখন মুসলমানের ইমানে আসবে তখন মুসলমানকে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়তে হবে জোরে কোন কথা ঠিক কি না আজকে এই কোরআনের মাহফিল আপনারা বলেন আমাদের জন্য জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ অথচ আমরা ইমানের ধারি ধারি না জীবন বাঁচানোর জন্য খুব চেষ্টা করতেছি যেভাবে হোক আমাদের বাঁচতেই হবে মুসা বললেন আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন ওই জান্নাতে যদি আমি যাইতে চাই তাহলে মরা ছাড়া উপায় নাই আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি এই দুই নম্বরটা খুব খেয়াল করবেন আমার মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কার জন্যে আপনারা কার জন্যে মরবেন জবান খোলা বলে আল্লাহর জন্য যদি মরতে চাই তাহলে র্যাবের হয় না রবের হয়
আজকে আমাদের কাছে কার ভয় বেশি, রে আপনার রব? আমি ওয়াজ করতে আসলে আমার বউ আমাকে বলে, কোথায় যাবেন? আমি বললাম আজকে অমুক জায়গায় যাবো। কয়, দেখে শুনে ওয়াজ করবেন? আমি বললাম কি দেখবো? বলে আশেপাশে দেখবেন র‍্যাব পুলিশ আছে কিনা। আমি বললাম র‍্যাব পুলিশ থাকলে কি হবে? বলে এমন তেলতেলা ওয়াজ করবেন ওরা যেন ধরবার না পারে, মানে এমন তেলতেলা ওয়াজ করবেন বগুড়ার ভাষা ওই র‍্যাব পুলিশ যেন আপনাকে ধরতে না পারে। আমি তখন বউকে বললাম, বিবি র‍্যাব পুলিশ আমাকে ধরবে এই চিন্তা তুমি করো, কিন্তু একটা বার কি চিন্তা করে দেখছো আমাকে আজরাইল ধরতে পারে? র‍্যাব পুলিশ ধরলে যেভাবেই হোক ছাড়ার একটা সুযোগ আছে, আছে না নাই? কিন্তু যদি আজরাইল ধরে, আমার চমকটে বলতেছে আমি তো এই চিন্তা জীবনে করিনি। আমি কইলাম যারা মুসলমান হবে তারা র‍্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তাদের চিন্তা হবে আজরাইল ধরা। জোরে বলেন কথা ঠিক কি না? পড়বেন না, ধরা পড়বেন? হ্যাঁ, ধরা যদি পড়তে হয় তাহলে মোটামুটি ধরা পড়ার আগে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মুখে মুখে মরবার চাইলে হবে না, আল্লাহর জন্য মরতে গেলে একটা পরিবেশ লাগবে। ধরে কোন কি লাগবে? একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে চান তাহলে একটা সমাজ লাগবে। যেরকম চেয়ারম্যান সাহেব বলল, আমরা এমন এক জায়গায় বসবাস করি আমরা জীবিত আছি না কবরে আছি। বললো কি বলল না? উনি যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথায় অত্যন্ত দামি, আপনার হয়তো আমার আলোচনা শোনার জন্য একটু হৌসে করলেন, কিন্তু আমি ওনার কথা একেবারে মনোযোগ দিয়ে শুনতেছি। আসলেই তাই, আসলেই তাই। কামার জানি নামার পরে যখন নৌকা তুটলেন, একসময় আমার সাথে যারা ছিল ওরা বলতেছে হুজুর মাঝি পথ ভুল করছে, আমি কোনো সর্বনাশ। তো যতই পথ ভুল করুক আমার মনের মধ্যে একটা সাহস আছে, সাহসটা হলো আমি সাঁতার জানি। ধরে কোন কি জানি? সাঁতার জানি, সাঁতার। আল্লাহর বান্দারা, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর সমাজ যদি আপনি বানাতে চান আপনার ইচ্ছা মতো বানালে হবে না, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান তাহলে সুন্দর একটা নিয়ম কানুন লাগবে, আর সেই নিয়ম কানুনের মাহফিলে আপনারা এসেছেন যার নাম হলো আল্লাহর কোরআন। গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মাহফিল হয় বাংলাদেশে, এই করোনার কারণে না হয় একটু কমে গেছে, করোনার কারণে করোনা, কিন্তু মাহফিল কম না বেশি। এত মাহফিল হওয়ার পরেও আমাদের বাংলাদেশের শ্রোতারা ওয়াজ শুনে যখন যায়, যাওয়ার সময় কয়, আজ বুঝ রশিদ কোন ওয়াজ করল? ওয়াজের মধ্যে বুঝবার পারলি কোন দল করায় যাবে? আর এক বক্তা ওয়াজ করে, ওই মানে কোনো বক্তার কাছ থেকে মানুষ পরিপূর্ণ খোরাক পাচ্ছে না। এটা হওয়ার পিছনে কারণ হলো ছয় অন্ধ হাতি দেখতে পারে গেছে। জোরে কোন কি দেখতে পারে গেছে? যাদের চোখ নাই ওরা আবার হাতি দেখতে পারে গেছে। আচ্ছা, চোখ নাই হাতি দেখবে কেমনি? এক অন্ধ হাতির পাঁও ধরে বলতেছে হাতি থমের মতন, আর এক কানা কয় তুই তো কানা চোখে দেখিস না, ওই হাতির গা লাড়ে আর বলে হাতি হলো পাহাড়ের মতন, আর একজন হাতির কান ধরে বলতেছে হাতি তো কুলের মতন। মানে যে যেটা ধরতেছে সেটা কি হাতি ভাবতেছে? আসলে কি ওটাই হাতি? আজকে আমাদের বাংলাদেশে এক এক বক্তা ওই অন্ধদের মতন এক এক রকম আলোচনা করে, যার কারণে শ্রোতাগুলো খুব কি হয়ে যায়, বেতাল হয়ে যায়, বেতাল বেতাল। আজকে আমি ইন্না লিল্লাহর আলোচনায় আপনাদেরকে বেতাল করার কোনো আশা করব না। তালে ঠিক, তাল বোঝেন আপনারা? তাল বোঝেন?
সবচাইতে খারাপ মানুষ আল্লাহর নবীকে হত্যা করার নিয়তে তরবারি ধরেছিলেন, আবার সেই মানুষটা এই কোরআনের পরশে সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। ওই মানুষটির নাম হলো হযরত উমর। সবচাইতে খারাপ মানুষ ছিল, নবীকে হত্যা করবে মানে কি? এবারে কি কথাবার্তা মেয়ে মানুষ আছে নাকি? আপনারা কমিটির কিছু লোক আশেপাশে দেখবেন, ছোট ছোট বাচ্চারা তো বোঝে না, তারা কার কি গুরুত্ব, তারা কি জানে? জানে যখন জানে, এই বাচ্চাদেরকে এত রাত্রে বাইরে রাখা যাবে না তো, এদেরকে হয় ঘুমের মধ্যে ঢুকান লাগবে, না হয় কোরআনের মাহফিলে বসান লাগবে, বুঝুক বা না বুঝুক বসে আছে। কোরআনের মাহফিলে বসার কারণে কোরআনের তাসিরে আল্লাহ তাদের কপালে হেদায়েত দিতে পারে, দরেগান পারে কি পারে না? হ্যাঁ, একটু বাচ্চাদেরকে সাইজ করে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর হয়ে গেলেন, মসজিদ নববীর মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন, কখনো ডান হাতে ডান গালে চল মারে, কখনো বাম হাতে বাম গালে চল মারে। এমন সময় মসজিদের মধ্যে একজন সাহাবী ঢুকলেন, নাম হলো ওসমান গনি। উমর ফারুকের দিকে তাকায় বলি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন, আপনি এখন অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন। উমর ফারুক বলে, ওসমান, নিজের গালে নিজে চল মারার কারণ হলো এই মসজিদের মেম্বরে বসার পরে অতীতের কথা বারবার আমার মনে হয়। ইন্না লিল্লাহ, খুব খেয়াল করবেন, অতীতের কথা মনে হয়। আজকে যারা ক্ষমতার চেয়ারে আছে, তারা যদি একবার অতীতের কথা মনে করত, একবার যদি ভবিষ্যতের কথা মনে করত, তাদের দ্বারা অন্যায় কোনো কাজ হতো না। জোরে কোন কথা ঠিক কি না? অতীতের কথা মনে নাই, ভবিষ্যতের চিন্তা নাই, বর্তমানে চেয়ার পায়ে কয় কি হনুরি। ওসমান গনি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বলে, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতে গেলে সন্ধ্যার সময় যখন ছাগলগুলো নিয়ে আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগলের পাল গুনে দেখি দুই তিনটা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো কুড়ে কুড়ে খালার কাছে যখন জমা দিতাম, খালা মাতার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে তুমি করেছো, এই ভুল যদি আবার আগামীকাল হয় তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি খাবো কি, থাকবো কোন জায়গায়? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা হলো একমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন বলেন, রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানাতে পারে তার নাম কি? আরো জোরে, হ্যাঁ। আজকে সেই কোরআন বাংলাদেশে আছে না নাই? কোরআন থাকার পরেও যেই বাংলাদেশে শতকরা 90% মুসলমান হওয়ার পরেও কোরআনের সমাজ চালু না থাকে, এটা হলো মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ। আর এইরকম বিপদ যখন আসবে, তখন ইন্না লিল্লাহ কম পড়বেন না বেশি বলবে? মুরে গেলে, আরে মুরে গেছে, ফুরে গেছে, মরা এখনো বিপদ না তো বাঁচা থাকাই বিপদ। যদি বেঈমান হয়ে বাঁচেন, সবচাইতে বড় বিপদ, সবচাইতে বড় বিপদ হলো ঈমানের সাথে যদি বাঁচতে না পারি, ঠিক কিনা বলে? ইন্না লিল্লাহ, মানুষ মরার পর। ওসমান গনি বলতেছেন, তাহলে আল্লাহর কোরআনের কারণে আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন। ওসমান গনি এই কথাটুকু শোনার পরে বিদায় নিলেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আল্লাহর কোরআন এত সুন্দর, যেই কোরআন আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইলো, এই কোরআনকে একটু নিজের চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশে কোরআন পড়া দেখা যায়, কোরআন পড়তেছে মসজিদে, যান ইমাম কোরআন পড়ে, মাদ্রাসায় যান ছাত্ররা কোরআন পড়ে, পড়া দেখেন না আপনারা? পড়া দেখেন না? কিন্তু কোরআন পড়া শুধু দেখলে হবে না, কোরআনকে বাস্তব
দেখার দরকার আছে না নাই দরকার আছে? হযরত উমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। দুই পাহাড়ের মাঝখানে যে সরু পথটা থাকে সেই পথকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। যে মেয়ে, তার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়ে মানুষরা যখন হাঁটবে তখন তাদেরকে ধীর গতিতে হাঁটতে হবে, এটা হলো ইসলামের নিয়ম। সুবহানাল্লাহ, কর না কেন? মেয়েরা কি মার্চ করবে নাকি? মার্চ করবে না? ওমর ফারুক আল্লাহর শুকুর আদায় করলেন। আল্লাহর শুকুর আদায় করা হলো একটা সুন্দরী মেয়ে। আপনারা বলেন তো, একটা সুন্দরী মেয়ে দেখার পরে আল্লাহর প্রশংসা করলেন, এটা কেমনে সুন্দরী? সবচাইতে বড় বিপদ হলো মুসলমানের দেশে যদি নারীরা বেপর্দা চলে, এটা হলো যুবকদের জন্য সবচাইতে বড় বিপদ। বুড়া মানুষের জন্য বিপদ নাও হতে পারে, আমাদের জন্য বুড়ো মানুষের জন্যে, কারণ চোখের পাওয়ার নেই তো, ওটা কে যায়? আমরা ঠিক মতো দেখতেই পাই না। আর যুবকেরা দেখলেই বলে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এখন বলেন বাংলাদেশের সুন্দরী মেয়ে বলতে কারে বুঝায়? দুই পাহাড়ের মাঝখানে যেই মেয়েটাকে হযরত উমর দেখলেন সে মেয়েটা সুন্দরী। আর আমাদের বাংলাদেশের সুন্দরী মেয়ে বলতে আমরা কারে বুঝি? যে মেয়েটা যত বেপর্দা হয়ে চলবে, সাইদা গুজে চলবে, তাদেরকে আমরা সুন্দরী বলি। কিন্তু কোরআনের সমাজ যখন চালু হবে তখন বেপর্দা নারীকে সুন্দরী বলা যাবে না, বেপর্দা নারী হবে বিশ্ব বেহায়া। জোরে কোন কথা, ঠিক কি না? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা, বলতে পারবেন? বেপর্দা নারী যারা, আর যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা যদি পর্দার ভিতরে থাকতো, ধর্ষকের মৃত্যুদণ্ডের জন্য আমাদের কোনো আন্দোলন করা লাগতো। আরে আজকে বাংলাদেশের সরকার ধর্ষণকারী, যে ধর্ষণ করবে তাকে মৃত্যুদণ্ড দিবে, কিন্তু যাদের কারণে ছেলেরা ধর্ষক হয়, যে আমলের কারণে, সেই নাম হলো বেপর্দা। তাহলে ধর্ষকের মৃত্যুদণ্ড যখন কার্যকর হবে, বেপর্দা নারীর জন্য পর্দার আইনও কার্যকর করা দরকার। জোরে বলেন কথা, ঠিক কি না? যতক্ষণ বেপর্দা নারীর জন্য পর্দার আইন কার্যকর না হবে, ততদিন বাংলার মুসলমানদেরকে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়তে হবে। হ্যাঁ, ইন্না লিল্লাহ মানে কি এখন আমি বলিনি, বলবো তো, বলবো তো। হযরত তোমার আল্লাহর প্রশংসা করলেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটার নিকটে গেলেন। নিরাপদ দূরত্ব, একটা মেয়ের কাছ থেকে একটা পুরুষ কত দূর থাকবে, এর একটা দূরত্ব আছে না নাই? হযরত উমর নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটাকে সালাম দিয়ে বললেন, মা, নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? উমর ফারুক বললেন, মা, উমরকে চিনার কি দরকার? মেয়েটা বলে, পথিক রে, হযরত উমরকে যদি চিনতে তাহলে এরকম বাজে কথা তুমি বলতে না। উমর যেদিন কোরআনের সমাজ চালু করেছে সেদিন থেকে একটা মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, ওই মেয়েটার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আমাদের বাংলাদেশের সমস্ত ভয়, করোনার ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, মাস্তানদের ভয়, দাপুটি নেতাদের ভয়, র‍্যাবের ভয়, পুলিশের ভয়, একটা ভয় থাকবে না যদি আল্লাহর কোরআনের সমাজ চালু হয়। জোরে কোন কথা, ঠিক কি না? মেয়েটা বলতেছে, পথিক, তুমি জানো না, যেদিন থেকে হযরত উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আজকে আপনারা
গাইবান্ধা কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়তে যাবেন, পায়ে যদি 1200 টাকার জুতা থাকে সামনে কাতারে নামাজ পড়বেন, নিয়ত ভালো। কিন্তু আপনি মসজিদে ঢুকতে গিয়েই একটা ভয় আপনার অন্তরে আসবে, বলেন তো কার ভয়, ঢুকতেছেন কার ঘরে আর ভয় করলেন কার, চোরের ভয়। যদি জুতাটা বাইরে রাখি আর যদি চোরে নেয়, দরকার নেই বাবা, জুতা হাতে নিয়ে আপনি মসজিদে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়, আপনি বলতেছেন আল্লাহর ভয়, মুয়াজ্জিন সাহেব বলতেছে তাহলে জুতা খেন, বলে চোরেরও ভয়। এখন আমার সঙ্গে সকলে বলবেন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনো দিন নামাজ কবুল হয় না। যতদিন চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে থাকবে ততদিন ইন্না লিল্লাহ, বেশি বেশি কম না, বেশি বেশি। করোনা থেকে যদি বাঁচতে চান, আজকে আমি আপনাদের ওয়াজ করে গেলাম মিডিয়ার মাধ্যমে, এই ওয়াজটা গোটা পৃথিবী ছড়ে যাবে, জোরে করে কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বেন, সরকার আইন করেছে মাস্কও পরবেন, অসুবিধা নেই, মাস্ক পরলে ভালোই তো, আপনার মুখে ল্যাপটপ ফেটে গেছে কেউ দেখে পাবি না, মাস্ক পরে থাকবেন, এখানে ফুটনি টুটনি হাবিজাবি হয়েছে মাস্ক পরবেন, নাক দিয়ে ধুলাবালি ধুকতেছে আপনি মাস্ক পরবেন, মাস্ক পরলে তো অসুবিধা নেই, ভালোই তো, ভালো না? এই জন্য সরকারের আইনটাও আমরা মানি, মাস্ক পরি, আবার ইন্না লিল্লাহ বেশি বেশি পড়ি ইনশাআল্লাহ। ওমর ফারুক বললেন মা তুমি নির্জন পথে ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ একজন দুঃখী মেয়ে যেরকম রাস্তা চলে তুমি সেই রকম ধীর গতিতে চলতেছ, ও মা তোমার মনে কি কোনো দুঃখ লুকে আছে? মেয়েটা বলতে তো পথিক, আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলো হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলে পথিক, আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজে বেড়াই, উমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা বলতে চাই। উমর ফারুক বলে মা তুমি মনে হয় উমরকে চিনো না, উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, তুমি কি উমরকে গরু ছাগল উর্দুম্বা পাইছো নাকি? যে 2 পাহাড়ের মাঝখানে খুঁজলে তাকে তুমি পাবে, উমরকে যদি পাইতে চাও তাহলে গণভবনে যাও, সংসদ ভবনে যাও, বঙ্গভবনে যাও। নেতা কোনোদিন রাস্তায় থাকে না, নেতা থাকে সংসদ ভবনে, গণভবনে, বঙ্গভবনে, জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলে প্রতীক রে তুমি জানো না, যেদিন কোরআনের সমাজ চালু হবে সেদিন নেতা খুঁজতে বঙ্গভবনে যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। চেয়ারম্যান সাহেব বলল যেটি গাড়ি বন্ধ হয় তো ভোট লেওয়ার সময় আসে নাকি? আপনাকে এলাকায় বড় বড় নেতারা সিজনাল নেতা, সিজনাল নেতা বোঝেন না, চেয়ারম্যান তো আপনাকে লিজের নেতা, কাছের নেতা সবসময়, কিন্তু বড় বড় ওই যে নেতারা আসে না, কখন আসে? সময় মতো আসে। কিন্তু মেয়েটা বলে পথি যখন কোরআনের সমাজ চালু হবে তখন নেতা খোঁজার জন্যে বঙ্গভবন যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে, আমার ঈমান বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি আর 1-2 দিনের ভিতরই পেয়ে যাব। আপনারা বলেন তো মেয়েটা পাইছে কিনা? ওমর ফারুক বললেন মা তুমি যে উমরকে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন, চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার র‍্যাব পুলিশের দরকার, আপনি কি পাগল নাকি? এটা চেয়ারম্যান সাহেব ঘরে চকি দালিয়া, একটা এমপি ঘরে পুলিশ নিয়ে, আর মন্ত্রীদের সামনে পুলিশের গাড়ি, পিছনে র‍্যাবের গাড়ি, আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা, চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো বডিগার্ড লাগবে না?
সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা আল্লাহর আইন যখন চালু হবে তখন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবে, তার কাছে কেউ না থাকলে আমার আল্লাহ থাকবে। ওহুয়া মাকুম আইনা মাকুমতুম ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। এখন বলো মা তোমার দুঃখ কি? তুমি যে ছয় দিন হলে আমি উমরকে খুঁজতেছ, এখন বলো তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটা বলতেছে, আমার সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি। আচ্ছা, ইমান গ্রহণ করা এটা দুঃখ? এ কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় কষ্টে কারা আছে? যারা ইমান গ্রহণ করেছে, যারা ইমানের কলেমা পড়েছে তাদের কোনো দুঃখ নাই, কিন্তু যারা গ্রহণ করেছে তাদের দুঃখ আছে না নাই? যেরকম আছে না নাই? আরে যুদ্ধের সময় খেলা পড়ে অনেক হিন্দুরাও কলমা পড়ছে। আমার এলাকায় আর্মি দেখলি হিন্দুরা বলতো লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ, মুসলমানের চাইতে ওরাই কলমার জিকির বেশি করছে। কিন্তু নয় মাস পরে যখন দেশ স্বাধীন হলো ওরা কি আর কলমা পড়ে? এক হিন্দু আমাকে বলছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, তুমি হিন্দু এ মুসলমানের কলমার দাম কেমনে বুঝো? বলে, যুদ্ধের সময় এই কলমা কয়া পাকিস্তান আর্মির হাত থেকে বাইচে গেছি। আমি বললাম, দেখো শুধু মুখে কলমা পড়ে আর্মির হাত থেকে যদি তুমি বাঁচতে পারো, এই কলমা যদি তুমি গ্রহণ করো, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাঁচায়া দিবে। কলমা পড়া আর কলমা গ্রহণ করা এক না। আজকে আমরা বাংলার মুসলমান অধিকাংশ হলো কলমা পড়া মুসলমান। এই কলমা পড়া মুসলমান বাংলাদেশে মুসলমানের দাবি করতে পারবে, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা তার কে কঠিন হবে। আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে তোমরা মরো না। আমাদের সামনে মৃত্যু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই ওয়াকফ করেছি। ভুলে গেছেন না মনে আছে? কয় কারণ? দুই নম্বরে কথা হচ্ছে, আপনারা মনে করবেন না যে হুজুর ভুলে গেছে, এটা ভুল আর হুজুর না। আমার ওয়াজের সিডি যারা ক্যাসের দ্বারা শুনেছেন দেখবেন প্রথমে যে ও শুরু হবে ইন্না লিল্লাহ, শেষও ইন্না লিল্লাহ। যেটাই আলোচনা হবে পুরাপুরি আপনারা এখান থেকে একটা বুঝ যেন নিতে পারেন, আগামীকাল থেকে যেন প্র্যাকটিস শুরু হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি, এই ইমান গ্রহণ করার অপরাধে আমি বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা তিনটা করে চাবুক, বিকেলবেলা তিনটা করে চাবুক, আমার দেহের এমন কোনো জায়গা নেই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র যখন চলবে তখন জেলখানার কোনো দরকার হবে হবে না। জেলখানা কি? মুরগি চুরি করে জেলখানা গেছে, কিন্তু রাত্রে বিছানা হচ্ছে ডাকাতের সাথে। ডাকাত এখন বলতেছে, তুই কি অপরাধ করে জেলখানা যাচ্ছিস? তুই মুরগি চুরি মারছে লাগতে ওট। আমি দুটা মার্ডার করছি রে, আমার কাছে কোনো চোরের বিছানা হবে না। ও তখন জোড়হাত করে বলতেছে, দাদা এবারের মতন মাপ দেন, খালি বাইর হবে কি হইয়া ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। এখন থেকে আর মুরগি চুরি করে ঢোকবো না, ওই মুরগিওয়ালা মাঠার করে ঢোকবো। আমার এলাকায় জেলখানা থেকে বের হয়ে এসে ওরা মাস্তানি করে, সবাইকে বলে একবার গেছি আরও পাঁচবার জানো, মনে হয় জেলখানা ওর শ্বশুর বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন, আমি যেই জেলখানায় বন্দি ছিলাম সেই জেলখানা থেকে বারো বছর পরে বের হওয়ার পর আমি যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টান দেশের একটা মেয়ে হইয়া আমি যাব কোন জায়গায়? এই জন্যে ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে একটু আশ্রয় চাই।
উমর ফারুক বললেন নাউজুবিল্লাহ, আপনারা করেন সুবহানাল্লাহ। মেয়েটা বলল আপনার কাছে একটু আশ্রয় চাই, উমর ফারুক বললেন নাউজুবিল্লাহ। কারণ মানুষ হয়ে মানুষের কাছে আশ্রয় চাওয়া জায়েজ নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ইন্না লিল্লাহ। এইরকম জিকির শুনলেই বুঝবেন ইন্না সবচাইতে বড় বিপদ, আল্লাহ বাদ দেয়া যারা দয়াল বাবার কাছে যায় এদের চাইতে মহা বিপদ আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশে যারা দয়াল বাবার দল করে এদের বিরুদ্ধে র‍্যাব পুলিশ কোনোদিন লাগে না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন নাউজুবিল্লাহ। মেয়েটা বলে আমিরুল মুমিনিন আপনার কাছে একটু আশ্রয় চাইলাম, আপনি কি আমাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বলে মা, ইসলাম কোনোদিন মানুষকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। যখন ইসলাম চালু হবে, কোরআন যখন সমাজে চালু হবে, তখন কোনো গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং অধিকার গরিবের আছে ধনীর সম্পদে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ধনী গরিবের দরজায় দরজায় ঘুরবে। কে রে গরিব? ইসলাম চালু হওয়া ভালো না খারাপ? হ্যাঁ, আজকে গরিবেরা অনেকে কোরআনের শাসন চালু হলে আমরা চলবো, তো চলা লাগবে না। এক ব্যাগ টাকা নিয়ে মদিনায় ঘুরতেছে একজন ধনী, আমার কাছে জাকাতের টাকা আছে ভাই, কে নিবে? সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, দরকার নাই। সাত দিন ঘুরে ঘুরে কোনো গরিব পায়নি, মনে করতেছে দেখি মরুভূমির মধ্যে গরিব পাওয়া যায় কিনা। মরুভূমির ভিতরে গিয়ে দেখে বস্তা মাথায় একজন ঘুম পাড়তেছে গাছের ছায়া, বেগলা মনে করছে যাক খাইছি রে। আসসালামু আলাইকুম, বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ, বেগলা বলতেছে ভাই সালাম দিলাম, ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ খেয়ে বলে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, গরিব পাইনি, তোকে দেখে আল্লাহ শুকর আদায় করছে। বেহগলা কয় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? তাহলে গরিব গেল কোন জায়গায়? দুইজন নামাজ পড়ে আল্লাহর কাছে কানতেছে, এমন সময় গায়েব থেকে কে যেন জানায় বান্দারে, যখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হবে, ওই এলাকার জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। আজকে আপনাদের এলাকায় সুদ আছে না নাই? ধরে কোন আছে না নাই? সুদের উপরে আমি শেষের দিক যাক 5-6 মিনিট ওয়াজ করবো, একটা ফাটাফাটি ওয়াজ, এখন করা যাবে না, কারণ সুদ আলু যদি দুই একটা থাকে এটাকে কঠিন গরম হয়ে যায়, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, উমর ফারুক বললেন মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন ইসলাম তাহলে আমাকে কি অধিকার দিবে? উমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বললেন 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে, 12 বছর জেলখানায় ছিলাম, হিসাব করলে আমার বয়স হলো 18 বছর। উমর ফারুক বললেন মা কোনো মেয়েদের যখন 18 বছর বয়স হবে ইসলাম তাদের 1 নম্বর অধিকার দিবে, ভালো একটা ছেলের সঙ্গে তাদের বিবাহ বসতে হবে। 18 বছর বয়সের একটা মেয়ের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। বিবাহ বসা কি ছেলে কথা কন না কেন, কি ছেলে? ভালো ছেলে বলতে আপনারা কি বোঝেন? আমি যে সমস্ত মা বোনেরা এখনো বিয়ে শাদি হয় নাই কোরআনের মাহফিলে বসেছেন, এবং যে সমস্ত বাবাদের মেয়েরা এখন যুবতী হয়ে গেছেন, তাদের জন্য বলতেছি আপনার মেয়েকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিবেন, মরা পর্যন্ত আপনার চিন্তা করা লাগবে না। ধরে কোন কথা ঠিক কি না? আমাকে এক হাদিস সাহেব বলছিল হুজুর গোটা বাংলাদেশ ওয়াজ করেন, আমার একটা মেয়ে আছে বিয়ে দিব, একটা ভালো ছেলে খোঁজ করবেন। আমি একটা ছেলে পাইলাম, যেদিন দাড়ি উঠছে সেদিন থেকে দাড়ি কামায়নি, 10 বছর বয়স থেকে 5 অক্ষর আমার জামাতে পড়ে, আর বর্তমানে
নামাজ পড়ায়, প্যান্ট শার্ট কোনোদিন পরে নাই, পায়জামা জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, কোরআনের হাফিজ, দাওরা পাস, মসজিদের ইমাম, মাদ্রাসার মহতামি, ছেলেটা কেমন? এই ছেলের খোঁজ নিয়ে হাজী সাহেবের কাছে গেলাম, বললাম আলহামদুলিল্লাহ পড়েন? হাজী সাহেব বলে পরে পড়বো, আগে বলেন ছেলের খবর কি। আমি বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। ছেলের বয়ান দেওয়ার পরে বলতেছে কি চাকরি করে? আমি বলে ইমামতি করে, মাদ্রাসার মহতামিম। আমার কয় মহতামিম মানে কি? আমি বললাম প্রিন্সিপাল। বেতন কত? এমন দুটা মিলে 9,000। যেই কইছে 9,000, হাজী সাহেব বলতেছে এটা ভালো হলো, আপনার চাইতে ঘটকই ভালো, একটা ছেলের খোঁজ পাইছি, হুজুর দোয়া করবেন, ছেলেটা প্রাইমারির মাস্টার, 22,000 টাকা বেতন পায়। 22,000 টাকার ছেলে পাইতে ওই 9,000-এর খবর আছে? আমি বললাম হাজী সাহেব আপনি তাহলে ভালো বলতে কি বুঝালেন? বলতে টাকা কামাই করে সেটা হলো সবচাইতে ভালো। আমি বললাম হাজী সাহেব মনে করেন আপনার ছেলেকে 22,000 টাকা বেতন পাওয়া ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিলেন, মনে করেন সকালবেলা আপনার মেয়ে অসুস্থ, সকালবেলা অসুস্থ, মেয়ে বলতেছে স্বামীকে, স্বামী গো সারা রাত ঘুমাতে পারিনি, অসুস্থ অসুস্থ লাগতেছে। হাই শেখ বললাম যে এখন আপনার জামাই কি করবে? সঙ্গে সঙ্গে মোবাইল হাতে নিবে, নাম্বারে চাপ দিয়ে বলবে ডাক্তার সাহেব আমার ম্যাডাম সারা রাত ঘুমাতে পারেনি, অসুস্থ, ডাক্তার বলবে তাড়াতাড়ি নিয়ে আসে। তো এখন ম্যাডামকে, স্ত্রীকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখে মুচকি মুচকি হাসতেছে। মাস্টার সাহেব বলে হাসুন কেন? বলে দেখার আগে রক্ত পরীক্ষা করেন, পেশাব পরীক্ষা করেন, এটা করেন, সেটা করেন, সব পরীক্ষা করে আলট্রাসাউন্ড ইসিজি করে 4,200 টাকা, ডাক্তারের ভিজিট ওষুধ মিলে 6,000। কয় হাজার? এখন হাজির সাহেব আপনার মেয়েকে যদি ওই হুজুরের সাথে বিয়ে দেন, মনে করেন সকালবেলা যদি আপনার মেয়ে বলে সারা রাত ঘুমাতে পারি নাই, অসুস্থ লাগতেছে, হাফিজ সাহেব বলবে এক গিলাস পানি আনো, বউ যখন এক গিলাস পানি আনবে সুরা ফাতিহা তিনবার পড়ে বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে খাইছে, সারা রাত্রে অসুস্থ আল্লাহ দূর করে দিছে। কত টাকা গেল? তাহলে যে অসুখের কারণে আপনার প্রাইমারির জামাই 6,000 টাকা খরচ করলো আর 9,000 টাকার বেতনের হুজুরের এক পয়সাও গেল না, তাহলে বরকত কোন জায়গা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, উমর ফারুক বললেন মা 18 বছর যখন তোমার বয়স, ইসলাম তোমাকে অধিকার দিল ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসবে, এখন তোমার কোনো অভিভাবক নাই, ভালো ছেলে তোমাকে খুঁজে কে দিবে, বরং আমার কাছে একটা ছেলের খোঁজ আছে। ওমর ফারুক বললেন আমার কাছে একটা ছেলের খোঁজ আছে, যেই ছেলে 6,00,000 হাদিসের হাফেজ, যেই ছেলের নাম হলো আবদুল্লাহ, বাবার নাম হলো উমর, আমার হাদিসের হাফেজ আবদুল্লাহকে আমি তোমার সঙ্গে বিয়া দিব, তুমি আমার বৌমা হয়ে আমার বাড়িতেই তুমি অধিকার পেয়ে যাবে। ছেলেকে বিয়ে দেওয়ার পরে ওই ছেলের বউ আপনাকে কে হয়, আপনাকে লাগাত কি কয়? বেটার বউ কয়, আমাকে লাগাত বৌমা কয়, বৌমা কয় না, ছেলের বউ হলো বৌমা, বউ মা, বৌমা কয়, বউ তো আমার বউ, খান বউ খান ছেলের বউ, আমার বউ। হে আজ থেকে যারা ছেলের বিয়ে করাইছেন ছেলের বউকে কি বলবে? বউ মা। জোরে কোন কি? অনেকে চিন্তা করতেছে হুজুর এমন একটা বউ পাইছি, বউ মা কইতে ইচ্ছা হয় না, মোল্লার চরে বাপ মা থাকে, ছেলে এখন বউ নিয়ে থাকে গাইবান্ধা শহরে, এরকম ছেলে আছে না নাই? মোল্লার চরে বাপ মা থাকে, ছেলে বউ নিয়ে আসে গাইবান্ধা শহরে, একটা বাসা করছে ওই বাসায় থাকে, একদিন বাবা অসুস্থ হয়ে নৌকা ভাড়া করে গাইবান্ধা গেছে, দামি ডাক্তারকে দেখাইতে গিয়ে ডাক্তার দেখছে লাইন সিরিয়াল বিশাল লম্বা, দেখতে দেখতে রাত 9টা বাজে, বাবা চিন্তা করে রাত 9টার সময় মোল্লা চরে কেমনে যায়,
মন বলতে থেকে তোর বেটার বাসা নেই, তোর ছেলের বাসা তো আছে গাইবান্ধা শহরে, তুই মোল্লা পরে কেন যাবি? এখন বাবা রাত 9টার সময়, ছেলের বাসার দরজায় গেছে, ছেলের নাম হলো আব্দুল্লাহ। ছেলের নাম কি? সুন্দর করে ডাকতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে, গাইবান্ধা শহরের সবাই আমাকে সাহেব বলে, স্যার বলে, আর রাত 9টার সময় আমার নাম ধরে ডাকলো কে? আপনারা বলেন তো নাম ধরে ডাকার মানুষকে, আরো ধরে কোন? আমি যত জায়গায় ওয়াজ করি না কেন, সকালবেলায় যখন বাবার সঙ্গে দেখা হয়, বাবা আমাকে বলে, বাবা বজলু তুই কেমন আছিস? বজলু কেমন আছিস? আমি একদিন কইলাম, বাবা আমি হস করছি মাওলানা মানুষ, একে সরাসরি বজলু। আব্বা বলতেছে তোকে আবার হুজুর কয়লা বিকারি। আমার বাবা এখন মারা গেছে, মসজিদের পাশে আমার বাবার কবর। বাসা থেকে নামার পরে বাবার কবর একটা সালাম দেই, আবার ওয়াজ করে যত রাত্রি ফেরত যাই না কেন, ওই বাবার কবর একটা সালাম দিয়ে ঘরে উঠি, চোখের পানি নিয়ে বলি, বাবা যতদিন জীবিত ছিলেন বজলু বজলু বলে ডাকতেন, তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারতেছি ওই নাম ডাকের মধ্যে কি মায়া রয়েছে। আব্দুল্লাহ রাত 9টার সময় আব্দুল্লাহ চমকে ওঠে, এত রাত্রে বাবার কণ্ঠ শোনা যায়, গেট খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা এত রাত্রে কেন আইছেন? বলে তোর বাড়িতে আসার জন্য আসিনি, ডাক্তারের জন্য, এখন রাত হয়ে গেছে, এত রাত্রে মোল্লা সরে কেমনে যাই, এই জন্যে তোর বাড়ির দরজায়। আব্দুল্লাহ হাত ধরে বাবাকে নিয়ে যায় রেস্ট রুমে বসায়। বাবা রেস্ট রুমে বসার পরে আব্দুল্লাহ ঘরের ভিতরে গিয়ে দেখে বউ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বলে, বিবি রে বাবা কোনোদিন আসে না, আজকে বিপদে বলাইছে। বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, আমার মা যা বেদনা করে, পিঠ ছিন ছিন করে, তোমার বাবার সামনে খাবার দিবার পারবো না, যদি তুমি পারো তোমার বাপকে খাবার দাও। বাবা চিল্লায় বলে, আব্দুল্লাহ আমার অসুস্থ বউকে তুই কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না বাজান, আমি শুধু যাইতে পারি নাই বলে থাকার জন্য আইছি, তুই একটু আমাকে থাকার জায়গা দে। আব্দুল্লাহ বলে, বাবা তাই বলি কি না খেয়ে ঘুমাবেন নাকি? আব্দুল্লাহর বাপ মনে মনে কয়, মনে মনে কয়, অনেক কথা জোরে বলা যায় না, মনে মনে বলতেছে, যে বউ পাইছিস, খাওয়া দূরের কথা, এখন থাকতে দিবে কিনা সন্দেহ আছে, জোরে কোন কথা ঠিক কিনা। আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আপনি এই ঘরে ঘুমান। বাবা রাত 9টার সময় না খাইয়া ঘুমায় গেছে। আব্দুল্লাহ বয়ের পাশে ঘুমাইছে, কি করবে, মনে দুঃখ নিয়ে ঘুমাইতেছে, এমন সময় রাত যখন 11টা বাজে, আব্দুল্লাহর শালা রাত 11টার সময় আব্দুল্লাহর শালা এসে ডাকতেছে, শেপালি আপা। আব্দুল্লাহর বয়ের নাম হলো শেপালি। বিড়াল যেমন রাত মারে, কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিল আপনার। আব্দুল্লাহ কয়, কে রে, কম্বল আছে বউ নাই? বউ গেছে কোথায়? গেট খুলে বলতেছে, ভাই এত রাত্রে কুত্তে গে, বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই নাই। বলে কি খাবি বল? ভাই বলতেছে এত রাত্রে খাওয়া লাগবে না, একটু ঘুমাবার চাই। বোন বলতেছে পাগল হইছিস, তুই না খায়া ঘুমাইলে আমার কলিজায় শান্তি হবে না, কি খাবি বল? মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া এখন ভাইকে বলতেছে, খা ভাই খা ভাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আইছিল, তখন তোমার মাজা বেদনা পিঠ শিরশির করে, আর 11টার সময় খাবাই খাবাই ব্যাপারে কি, বার হইয়া দেখে পাঁচ তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, পাঁচ তরকারি গরম ভাত, মাথা হাত দিয়ে বলতে খা ভাই খা ভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই, বাবা যেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায়, বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। এমন সময় আল্লাহর কোরআন আব্দুল্লাহর সামনে বলতেছে, ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, আল্লাহর পরেই হলো বাপ মা, আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। যেই বাবা তোকে না খাইয়া লেখাপড়া করাইছে, যেই বাবা কত কষ্ট করে আজকে তোরে লেখাপড়া শেখানোর কারণে তুই শহরে বাসা করে বউ নিয়ে আসিস, আজকে তোর সেই বাবা না খায়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই?
আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন ঘুমন্ত মানুষকে জাগাইয়া দেয়। জোরে বলেন কথা ঠিক কি না? তোর কি করার কিছুই নাই? আব্দুল্লাহ কয় কি করি, এমন একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে চলতেছে, বউকে কিছু করা যাবে না। করা যাবে? কিছুই করা যাবে না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক বলতেছে করা যাবে, করা যাবে না তা না, জায়গা মতো করা লাগবে। এমন জায়গা বসাবি কোনো কেস যেন না হয়। আবদুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে উটি বলা একটা বেলনা, উটি বলা বেলনা বোঝেন না, এক হাত বেলানি, বেলানি এক হাত, ওই বেলানি হাতে নিয়ে বলতেছে কি করব। বিবেক বলতেছে পিছন দিকে তাকায় দেখ, উঁচু হয়ে আছে, ওই উঁচু জায়গায় বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবি, তোর যত শরীরে শক্তি আছে যত জোরে মার মরবি না। ওই জায়গাত মারলে মানুষ লাগবে ঠিকই, মরবি না, জোরে কারণ কি হবি না। আবার কাউকে দেখাবারও, যদি দেখাবার যায় কাপড় খুলে দেখার লাগে, পারবে কেউ? আবদুল্লাহ পিছন দিকে তাকায় দেখে উঁচ হয়ে আছে, বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া ওই বেলান, ওই বেলানি এভাবে লুকায় রাখছে। বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই। আবদুল্লাহ বলতেছে আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আর তোর ভাউ খাবে না, জোর করে খাওয়ার চাস। এই বলে বিসমিল্লাহ বলে পিছনে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, বউ দৌড় শালাও দৌড়, দুইজন দুই দিকে দৌড় মারছে, শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আবদুল্লাহ বলতে তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়, তাহলে আদরের বউকে কেন মানলাম? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহু আকবার! নবী আমার ঘরের ভিতরে বসে আছেন, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনীন মায়েশা ঘরের মধ্যে ঢুকছে, যেই মায়েশা ঘরের মধ্যে ঢুকছে নবী আস্তে করে দরজা বন্ধ করে দিলেন। মায়েশা থর থর করে কাঁপতেছে, আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবীর ঘরে আমি সাধারণ আয়েশা, ভয়ে আমার শরীর কাঁপতেছে। আল্লাহ রাসূল বলতেছে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলতেছে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বললেন আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, যেই মাত্র দরজা বন্ধ করেছি আমি আর নবী নাই। রায়শা আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীকে চেপে ধরে বলে আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। সুবহানাল্লাহ বলেন না, এক নম্বর, এক নম্বর কি কথা কয়, এক নম্বর কি স্বামী, একটা বউ আমরা চলাবার হয়নি, একটা বউ। আর নবীর এট এ টাইমে নয়টা বউ ছিল। একদিন নয় বউ নবীকে ঘিরে ধরে বলতে তো হুজুর আমাদের নয় জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে বলা লাগবে। নবী কি মেয়ে মানুষের মতন বুদ্ধি নাকি? আমাদের নয় জনের মধ্যে বেশি ভালোবাসেন কাকে বলা লাগবে? নবী মনে মনে চিন্তা করে নয় জনের মধ্যে কাকে বেশি ভালোবাসি, বলা মাত্রই গন্ডগোল শুরু হবে, জোরে কোন কথা ঠিক কিনা। আল্লাহ রাসূল বললেন আজকে না, এই কথাটা তোমাদেরকে আগামীকাল সকালবেলা শুনাই দেবো। যাও সব বউ যখন চলে গেছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, নবী কোনো কিছু বলে না, কোনো কিছু করে না কার ইশারা ছাড়া। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মাবুদ এত বড় বিপদে পড়লাম, যতদিন খাদিজা জীবিত ছিল ততদিন আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই, খাদিজা কোনো দিনও বলেন নাই হুজুর আমাকে কেমন ভালোবাসেন, আজকে নয়টা বউ আপনার হুকুমে করেছি। নবী কিন্তু ইচ্ছা করে বিয়ে করে নাই, সব বিয়ে করেছে কার হুকুমে। আসলে আল্লাহ নবী বিয়ে করছে মাত্র একটা, হাদিস শরীফে আছে নবী বিয়ে করেছেন একটা, একটা বিয়ে করেছেন নবী, আর সবগুলো নবীর সঙ্গে বিয়ে বচ্ছে। কথাটা বুঝলেন? নবী বিয়ে করছে কয়টা? একটা। কাকে বিয়ে করছে? খাতিজাকে নবী বিয়ে করে পারে?
মক্কার সবচাইতে ধনবতী রমণীকে আল্লাহ নবী কোনোদিন বিয়ে করার সাহস করতে পারে? নবী খাদিজাকে বিয়ে করে নাই, বরং খাদিজা নবীর সঙ্গে বিয়ে বসেছে। জোরে খান কথা ঠিক কি? এখন বলেন নবী বিয়ে করেছেন নিজের ইচ্ছায়, শুধু একজনকে বিয়ে করেছেন, সেটাকে কথা কন, ছয় বছরের একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে? আপনাদের এইটা মানবতার নবীর চরিত্র? যে ছয় বছরের একটা দুধের বাচ্চাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে না। নবী শুধু একজনকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, সে বউটার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করছেন। প্রথম ঘটক পাঠাইছিল, উম্মে সালমা ঘটককে ফিরাই দিয়েছে। ঘটক বলতে তো হুজুর দুনিয়াত কোনো মেয়ে নাই, এই ফাজিল মেয়েকে আপনার বিয়ে করা লাগবে। আল্লাহ রাসূল বলতেছে যেভাবে বলার দরকার তুই পারিসনি, নবী নিজে গেছেন। যা দেখে উম্মে সালমার বাড়ির দরজা বন্ধ, আল্লাহ রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। উম্মে সালমা ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি শরম নাই? আমি ঘটককে ফিরাই দিলাম, তারপরেও আপনি আইছেন। আল্লাহ নবী বলতেছেন তোমাকে বিয়ে করতে চাই, উম্মে সালমা বলে আমার দরকার নাই, নবী বলতেছেন আমি তোমাকে বিবাহ করবই। উম্মে সালমা বলে আমাকে যদি বিয়ে করতেই চান আমার তিনটা শর্ত পুরা করা লাগবে। আল্লাহ রাসূল বলে দরকার হলে তোমার শর্ত পুরা করে আমি তোমাকে বিবাহ করবই। আপনারা বলেন তো উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যে গুণের কারণে নবী শর্ত পূরণ করে বিয়ে করবে? আপনাকে জানার দরকার না হলো, এই চিল্লে চিল্লে মা বোনেরা করতেছে এর কে জানা লাগবে? ধরে কোন কথা ঠিক কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়ে মানুষেরা জোরে জোরে যখন কথা বলবে তখন পুরুষ মানুষকে বেশি বেশি ইন্না লিল্লাহর আমল করা লাগবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। এটা বলতে গিয়ে আপনাদের কোন জায়গায় রয়েছে একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল গভীর রাত্রে কাঁদতেছে, আল্লাহ নয়টা বউ সকালবেলা বলতে চাইছি কাকে সবচাইতে বেশি ভালোবাসি। এক টোপলা খেজুর নিয়ে নবী আয়সার ঘরের দরজায়, রাত তখন মনে করেন এগারোটা বাজে, মা আয়সা দরজা খুলে বলতে তো হুজুর আমি জানি আপনি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা সকলের সামনে বলতে পারেননি, ছুপি ছুপি বলবার আছেন। আল্লাহ রাসূল বলতেছে তোমাকে দুইটা খেজুর দিলাম, তুমি জান কাউরে কই না। মা আয়সার ঘর থেকে হাফসার ঘরের দরজায় গেলেন, হাফসার দরজা খুলে দিলে রাসূল দুইটা খেজুর দিয়ে বললেন কাউরে জান কই না। উম্মে সালমার ঘরের দরজায় গেলেন, দরজা খুললে দুই খেজুর দিয়ে বললেন কাউরে জান কই না। প্রত্যেক বিবির দরজায় গেলেন, দরজা খোলার সাথে সাথে দুইটা খেজুর হাত দিয়ে বললেন খবরদার কাউরে জান কই না। পরদিন সকালবেলা নয়টা বিবি ঘিরে ধরে বলতে তো হুজুর এখন বলেন কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন গত রাত্রে যাকে দুইটা খেজুর দিছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। সব বউকালে মনে মনে কে নবী কয় আল্লাহ রে বেশি বিয়ে করা ভালো নয়, একটাই ভালো রে, একটাই ভালো। মাশা আল্লাহ নবীকে বুকের মধ্যে নিয়ে বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আয়েশাকেও একটু চেপে ধরলেন। বউ যদি স্বামীর চাপা ধরে স্বামীর জন্য ডবল সুন্নত হলো বউ চাপা ধরা। আল্লাহ রাসূল যেই মাত্র মা আয়েশাকে বুকের মধ্যে চাপা ধরছে ইতিমধ্যে আল্লাহ বলতেছে জিব্রাইল আর বসে থাকিস না, তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। জিব্রাইল বলে আল্লাহ নবীর মধ্যে কি দেখলেন যে এত তাড়াতাড়ি যাওয়া লাগবে? আল্লাহ বলতেছে এমন আমল নবী আমার ঘরের মধ্যে করতেছে যার জন্যে কোরআনের আয়াত নাজিল করা আমার জন্যে ওয়াজিব হয়ে গেছে। ধরে কারণ সুবহানাল্লাহ, নবী ঘরের মধ্যে কি যুদ্ধ করতেছে? নবী ঘরের মধ্যে কি তাহাজ্জুদের নামাজ পড়তেছে? নবী নিজের বিবিকে বুকের মধ্যে ধরেছে, এখান থেকে প্রমাণ হয়ে গেল কোন স্বামী যদি বউকে বুকের মধ্যে নেয় আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। আজকে ওয়াজ শেষ করে বাড়ি যাওয়ার পরে বউ যখন দরজা খুলবে আপনি সালাম দিয়ে বুকের মধ্যে চাপে ধরবেন,
এ খবরদার তারা বিয়া করেনি, এরা আবার প্রেমিকার কাছে যায় না। কেন এখনকার মানুষেরা বয়ের চাইতে অবিবাহিত প্রেমিকাকে বেশি ভালোবাসে, জোরে কোন কথা ঠিক কি না? তুমি আমার জীবন, তোমার জন্য সারা রাত আমার ঘুম হয় না। ফেরেশতা জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে নবীর দরবারে হাজির, নবী কিন্তু মা আয়েশাকে তখন বুকের মধ্যে নিয়ে আসে। ফেরেশতার আস্তিকের বেশি দেরি হয় নাকি? ঘরের ওপার থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। নবী চমকে উঠছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিব্রাইল। মা আয়েশা বলতেছে, হুজুর আপনি আমি আপনার বুকের ভিতরে আমি, আর আপনাকে সালাম দিল জিব্রাইল। সি কি হলো? আল্লাহ রাসূল বলে, আয়েশা চিন্তা করো না, স্বামী স্ত্রী যখন মহব্বত করে তখন দুনিয়ার কেউ এইটা দেখতে পায়। আমি যখন আমার বউকে মহব্বত করি, আমার একটা ছোট মেয়ে আছে, আমি বলি, মা তুমি তোমার দাদির কাছে যাও, আমার মেয়ে মুচকে মুচকে হাসে। হাসার কারণ হলো ও বুঝবার পারে, ও বুঝবার পারে এখন আব্বা মার সাথে কিছু করবে, বুঝবার পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বোঝার মতন বয়স হবে তখন সন্তানের সামনে তোমার বউকে আদর করা যাবে না। সাহাবীরা বললেন, এ রাসূল আল্লাহ সন্তান কখন বুঝতে পারে? রাসূল বললেন, যতদিন সন্তান মায়ের দুধ খায় ততদিন সন্তান খালি দেখতে পারে, মেমোরির মধ্যে ধারণ করতে পারে না, কিন্তু দুধ খাওয়া যেই বাদ দেয় তখন দেখে আবার মেমোরির মধ্যে ধারণ করে। দুই বছরের বেশি বয়স হয়ে গেছে, ওই বাচ্চার সামনে বউকে আদর করেন, ওই বাইরে যায় বলবে, আব্বা তাই মাস্ক চাপা ধরছিল রে, বলতে পারে। এরই নাম হলো ইসলাম। ইসলাম এত সুন্দর, নিজের জন্ম দেওয়া সন্তানের সামনে নিজের হালাল বউকে আদর করা যাবে না, এরই নাম হলো ইসলাম। আর বাংলাদেশের 90% মুসলমান থাকার পরেও 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাতি মেশা কুত্তা দিবস উদযাপন হচ্ছে, যেখানে সেখানে জোয়া রাখে। হ্যাঁ, কি মনে করতেছেন? কোরআনের তাফসির হবে, আবার 14ই ফেব্রুয়ারি পালন হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলেন, আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিব, তোমাকে আমার বৌমা বানায়া তোমার আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু নিজে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। আপনি কিন্তু নিজেই বলেছেন 18 বছরের যৌবনা একজন মুমিনা নারীর জন্য একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। আপনি আপনার ছেলে আব্দুল্লাহর কথা বলতেছেন, এখন আপনাকে বলতে হবে আপনার আব্দুল্লাহ কি দুনিয়ার সবচাইতে ভালো? মারাত্মক প্রশ্ন। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কেই দুনিয়ায় নাই? ওমর ফারুক বললেন, না, তোমার কাছে কি আব্দুল্লাহর চাইতেও ভালো ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতিমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই হোসেনকে আমি একটু স্বামী হিসাবে গ্রহণ করতে চাই, যদি আপনার আব্দুল্লাহর চাইতে ভালো হয়। ওমর ফারুক আসমানের দিকে তাকিয়ে বললেন, মা, আল্লাহ রাসূল বলেছেন, সাইয়দুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি সমস্ত যুবকদের জান্নাতি সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন, ওই হুসাইনের সঙ্গে আমার আব্দুল্লাহর কোনো তুলনা চলবে না। তাহলে আপনি বললেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার আছে, যদি অধিকার থাকে ওই হোসেনের সাথে বিয়া বলবো, আব্দুল্লাহর সাথে না। ওমর ফারুক চোখের পানি বের করে বলেন, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, কিন্তু আজকে তোমার অভিভাবক না থাকার কারণে আর ইমানের গুরুত্ব বুঝে আমি তোমার ঘটকালি করতে চাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকালবেলায় হযরত ওমর আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহা,
কোরআন থেকে আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হয়তো আলী দরজা খুলে বলে আমির আল মুমিনিন আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে আলী ভাই জীবনে কোনো ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন আমির আল মুমিনিন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বলে পাত্রীর কি বলবো, এম এ পাস, টাইটেল পাস, দাওরা পাস, এ কথা বলার দরকার নাই। পাত্রীর বড় গুণ হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরেও মেয়েটা ইমান হারা হয় নাই। আলী আসমানের দিকে তাকায় বলে মাবুদ হযরত তোমার এমন একটা মেয়ের খবর দিল, আমি মনে মনে এমন একটা বৌমা খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে আলী ভাই তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। খুশির চোটে দুইজন বুকের সঙ্গে বুক মিলাই, এমন সময় হযরত হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে আমির আল মুমিনিন আমার বাবা রাজি হয়েছে বলে আপনার ঘটকালি কবুল হয়েছে, বলবেন না আমি রাজি কিনা সেইটা আপনার জানতে হবে। ওমর ফারুক বলে হোসাইন আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তকে তুমি কবুল করবো না। হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু এখান থেকে একটা শিক্ষা হলো, মুরব্বী বেড়ে গেলে, মুরব্বী বেশি হলে, ইন্নালিল্লাহ, আগে তাবলিগের এক মুরব্বী ছিল, ধরে কোন কথা ঠিক কিনা, এখন মুরব্বী দুটা হচ্ছে, এক দলে ইস্তেমা করবার সালি আর এক দল লাঠি ধরে, আর যাকে তাকে মুরব্বী মানা যাবে না। আজকে মুরব্বী বেশি হওয়ার কারণে 73টা ফেরকা ধরে কোন কথা ঠিক কিনা, মুরব্বী তুই কি দল করিস, সিস্তিয়া তুই কি কয়, নকশাবন্দিয়া তুই কি রে কয়, মোজাদ্দিদিয়া তুই কি, এক একজন এক একটা কাদরিয়া, কারোর সাথে কারো মিল নেই, তুই কি করিস কয়, তাবলিগ করি, তুই কি করিস কয়, জামাত ইসলাম করি, তুই কি করিস কয়, সরমনাই করি, একজন আর একজন বেকর পারে না, খালি মুরব্বী বেশি হওয়ার কারণে এই জ্ঞানজন আছে। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, হাজার তরিকা বানানোর কোনো দরকার নাই। আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবাও মুরব্বী আমি জানি, আসল মুরব্বী হিসেবে আমার নানাকেই শুধু মানি। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে আমির আল মুমিনিন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজায় গিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। হোসাইন বল আল্লাহ নবী বলতেছে হোসাইন এখন আমি দরজা খুলতে পারবো না কারণ আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরে নানির সঙ্গে নানা আমার ঘুম পাড়ে আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, এই ভাঙ্গা ঘর কেমনে জান্নাত হলো আমি দেখার জন্যে জানলার কাছে গিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে আর নানা সেই উরাতে মাথা দিয়ে শুয়ে আছে, নানির চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির রাত বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বল হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই জানিস না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। এশার নামাজ পড়ে পুরুষ মানুষ বাড়িতে গেছে, গ্রামের লোকেরা কিন্তু এশার নামাজের পরেই ভাত খায়, জোরে করে ঠিক কিনা, বাড়ির যে দেখে ঘরের মধ্যে থাকে পূজার বাদ্য বাজতেছে, কিরে মুসলমানের ঘরের মধ্যে পূজার বাদ্য, একটু অ্যাডভান্স করে দেয় দেখে বউ স্টার জলসা দেখতেছে, জি বাংলা দেখতেছে, আর স্টার জলসা জি বাংলা হলো ভারতের চ্যানেল, ওই চ্যানেলে হিন্দুদের পূজা বেশি হয় দরে কোন কথা ঠিক কিনা, আপনি মুসলমানের বউ হিন্দুদের পূজার নাটক দেখতেছে আর ওই পূজার বাদ্য ঘরের মধ্যে লো 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 করে বাজতেছে, ইন্নালিল্লাহ বলা ছাড়া কোনো উপায় আছে? ভাইজান আল্লাহ নবী বলতেছেন তোমার নানি
নতুন বউ যদি কেউ ঘরে পায় সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে আমিরুল মুমিনীন আমার নানা যেমন বিয়ে করছে, বিয়ে করার কারণে নানার ঘর জান্নাত হয়ে গেছে। ও বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? হতালির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তখন তার ফাতেমা দুনিয়াতে নাই, কিন্তু বলতেছে আমার মা আপনার কেমন বউ? হযরত আলীর চোখে দর দর করে পানি পড়তেছে। হোসেন বলতেছে আমিরুল মুমিনীন আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি তেমন একটা বিয়ে করতে চাই। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে করার আগেই ভাবা লাগবে যে মালটাক বিয়ে করতেছি, এই ঘরত আসার পরে ঘর শান্তি হবে না অশান্তি হবে। ইন্না লিল্লাহে। সবচাইতে বড় বিপদে যাদের ঘরে খারাপ বউ ঢুকেছে, জোরে কোন কথা ঠিক কি না, মানুষ মরলে শুধু ইন্না লিল্লাহ না, খারাপ বউ যে ঘরে আছে ওই ঘরে বেশি বেশি ইন্না আল্লাহর জিকির করা লাগবে। ইন্না লিল্লাহর জিকির করছেন আপনারা? আপনি জানেন আপনার বইয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনি জানেন? আর বউ যদি ভালো হয় মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এরপরেও কি মায়েরা গল্প করে? মায়েরা কোন সাইডে আছে? এই সাইডে আছে। খুব বেশি হয়েছে না কম হয়েছে? চেয়ারম্যান সাহেব, না এলাই দেখতেছি না বাদান, ইন্না লিল্লাহর ওয়াজ শোনা লাগবে তো। ওমর ফারুক বলে হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। ওমর ফারুক বলতেছে হোসেন এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো আমার বিশ্বাস তোমার ঘর জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। খান হোসেন বলতেছে আমিরুল মুমিনীন আপনার বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস নাও মিলতে পারে। ওমর ফারুকের রাগ কম না বেশি, কেন ওট মোট কামড়ায়, আমার বেটার সাথে যদি মেয়েটা বিয়ে বসতো এত কিচ্ছা হতো না, বলে কোনো কথা ঠিক কিনা। রাগে চেহারা লাল হয়ে গেছে কিন্তু কিছুই বলতে পারে না, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার, ধরে কোন ঠিক কি না। হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ হাসান হোসেন যদি যুবকদের সর্দার হয় তাহলে বুড়া কেরে সর্দার কে? আল্লাহ নবী বললেন বুড়ারা তো জান্নাতি পাবে না, জান্নাতে যখন যাবে তখন সমস্ত মানুষকে যুবক বানানো হবে। এর দ্বারা বোঝা গেল হাসান হোসাইন হযরত উমরের জন্য জান্নাতের সর্দার হবে। নিজের রাগকে কন্ট্রোল করে বললেন হোসাইন